এবার দেখব শটিমটি। শিরালি আর বিজলির বাড়িতে সবার নিমন্ত্রণ। রান্নার আয়োজন চলছে। হালুম এসেছে সবার আগে। হালুমের খুব খিদে পেয়েছে, তাই এসেই সে শিরালিকে বলে, ও শিরালি, কি রান্না হচ্ছে? খুব খিদে পেয়েছে। শিরালির রান্না তখনও শেষ হয়নি, তাই সে হালুমকে বলে, রান্না হচ্ছে শটিমটি, আগে রান্না হোক পরে খাবে। শটিমটির কথা শুনে হালুমের খুব ভালো লাগে, বলে, পাঁচ মিশালি সবজির শটিমটি খুবই মজার। এর মধ্যে চলে এসেছে শিকু, ইকরি, টুকটুকি, সবাই। সবাই একসাথে জানতে চাইল, কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে। এবার শিরালি আর বিজলি একটু হেসে বলে, রান্না হচ্ছে শটিমটি, আগে রান্না হোক পরে খাবে। শিকু জানতে চাইল, কি দিয়ে শটিমটি রান্না হবে বিজলি? বিজলি বলে, শটিমটি রান্না হবে আলু আর ডাল দিয়ে, আগে রান্না হোক পরে খাবে। আলু আর ডাল দিয়ে শটিমটি রান্না হবে, নিশ্চয় খুব মজার কোনো খাবার হবে। এই ভাবনায় সবাই অপেক্ষা করছে, রান্না হলেই মজা করে খাবে। তখন হালুম বলে, একটা মিষ্টি কুমড়া হলে শটিমটি অনেক মজার হতো। শিরালি বলে, কি যে বলো হালুম, এখন মিষ্টি কুমড়া কোথায় পাবো? মিষ্টি কুমড়ার কথা শুনেই শিকু কোথায় যেন গেল। তারপর হঠাৎ কোথা থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে হাজির শিকু। টুকটুকি বলে, তুমি মিষ্টি কুমড়া কোথায় পেলে শিকু? শিকু কিছুই বলে না। হালুম বলে, বেশ বেশ, একটা মিষ্টি কুমড়া হলো, এখন দুটো ফুলকপি হলে বেশ হতো। শিরালি বলে, কি যে বলো হালুম, এখন ফুলকপি কোথায় পাবো? এবার ফুলকপির কথা শুনে শিকু আবার যেন কোথায় গেল। এরপর কোথা থেকে দুটো ফুলকপি নিয়ে আবার হাজির শিকু। এলমো বলে, শিকু শিকু, তুমি ফুলকপি কোথায় পেলে? শিকু এবারও কিছুই বলে না। তখন হালুম বলে, বেশ বেশ, একটা মিষ্টি কুমড়া হলো, দুটো ফুলকপি হলো, এখন তিনটা গাজর হলে বেশ হতো। শিরালি বলে, কি যে বলো হালুম, এখন গাজর কোথায় পাবো? শিকু এবারও কোথাও গেল। তারপর তিনটি গাজর নিয়ে হঠাৎ হাজির হলো শিকু। শিকুর হাতে গাজর দেখে ইকরি বলে, তুমি গাজর কোথায় পেলে শিকু? শিকু কিছুই বলে না, শিকু চুপ করে থাকে। তখন হালুম বলে, বেশ বেশ বেশ, একটা মিষ্টি কুমড়া হলো, দুটো ফুলকপি হলো, তিনটা গাজর হলো, এখন চারটি টমেটো হলে বেশ হতো। টমেটো পাবে কোথায়? তাই শিরালি বলে, যে বলো হালুম, এখন টমেটো কোথায় পাবো? টমেটোর কথা শুনে শিকু আবারও কোথাও চলে যায়। এর মধ্যে রায়া আসে। সবাই রায়াকে দেখে খুশি হয়। শিরালি বিজলি সবাইকে নিমন্ত্রণ করেছে। হঠাৎ কোথা থেকে চারটা টমেটো নিয়ে হাজির শিকু। রায়া বলে, তুমি টমেটো কোথায় পেলে শিকু? হালুম বলে, বেশ বেশ, একটা মিষ্টি কুমড়া হলো, দুটো ফুলকপি হলো, তিনটা গাজর হলো, চারটা টমেটো হলো, এখন পাঁচটা হাঁসের ডিম হলে বেশ হতো। শিরালি বলে, কি যে বলো হালুম, এখন হাঁসের ডিম কোথায় পাবো? হঠাৎ কোথা থেকে পাঁচটা ডিম নিয়ে হাজির হলো শিকু। খেপু অনেক আগেই এসে চুপ করে বসেছিল। সে ডিম দেখে শিকুকে জিজ্ঞেস করল, তুমি ডিম কোথায় পেলে শিকু? শিকু এবারও কিছুই বলে না। হালুম বলে, বেশ বেশ বেশ, একটা মিষ্টি কুমড়া হলো, দুটো ফুলকপি হলো, তিনটা গাজর হলো, চারটা টমেটো হলো, পাঁচটা ডিম হলো, এখন সব কিছু দিয়ে শটিমটি রান্না হলে খুব মজা হবে। শিরালি বলে, কি যে বলো হালুম, এখন রান্না করতে দাও। হালুম বলে, হ্যাঁ হ্যাঁ, করো করো, রান্না করো। শিরালি আর বিজলি রান্না করছে মজার শটিমটি। সবাই শটিমটি খাওয়ার জন্য অপেক্ষা করছে। কেউ ভেবে পাচ্ছে না শিকু এত কিছু কোথায় পেল। শিকু কিছু বলছে না, মিটিমিটি হাসছে। রান্না শেষ, সবাই মজা করে খেলো। হালুম বলল,
কি মজা! পাঁচমিশালি সবজি আর ডাল দিয়ে রান্না করা শটিমটি খুবই পুষ্টিকর। বেশ বেশ, শিকু সবকিছু জোগাড় করেছিল বলেই এত মজার শটিমটি খেতে পেরেছে ওরা। মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, টমেটো, হাঁসের ডিম, এত কিছু কিভাবে জোগাড় করলো শিকু সবাই জানতে চাইছে। তাই টুকটুকি বলল, শিকু তুমি এত কিছু কোথায় পেলে? শিকু হেসে বলে, আচ্ছা ঠিক আছে বলছি, এত সবজি কোথা থেকে পেলাম? তার আগে সবাই আমার সাথে চলো, তাহলেই বুঝতে পারবে। এরপর সবাই দল বেঁধে এলো শিকুর বাড়ি। সবাই তো অবাক, শিকু তার বাড়ির পিছনে এত কিছুর চাষ করেছে, ক্ষেত ভরা শুধু সবজি আর সবজি, সেই সাথে করেছে হাঁসের খামার, দারুণ এক ব্যাপার। ঘরের পাশেই সবজি বাগান, সবাই বলে উঠল, বাহ শিকু বাহ। এরপর সবাই চিন্তা করলো ওরাও শিকুর মতো সবজি চাষ করবে, তাই বলল, আমরাও আমাদের বাড়িতে সবজি বাগান করব।